দিন হিসাবে আমাদের আজকে বৈঠকে সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের প্রধান বিশ্বভূষক হযরত আল্লামা শাহ মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব। এবং আরো কাকা চট্টগ্রাম সহ বিভিন্ন দৃষ্টি থেকে আমাদের হেফাজতের নেতা কর্মকর্তারা অনুষ্ঠিত হয়েছেন। এটার উপর আমি এনাদের সবাইকে মোবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাতেছি। আমাদের আজকে সিদ্ধান্ত হল গত 26শে মার্চ শুক্রবার যে ঘটনা হয়ে গেল, 26শে মার্চ আমাদের হেফাজতের কোন কর্মসূচি ছিল না, কেন্দ্রীয় আঞ্চলিক কোন জায়গায় আমাদের কোন কর্মসূচি ছিল না। সেখানে আমরা মাদ্রাসায় ছিলাম, আমি অনেক দূরে সফরে ছিলাম, এখন কিছু মানুষ মিছিল বের করেছে, তারা বলতেছে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। এই শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের কিছু লোক পুলিশ বাহিনী এই বিচারে গুলি করে। এখানে 8 তারিখে 4 জনকে হত্যা করেছে, নিহত করেছে, শহীদ করেছে। আমাদের কথা হলো যদি তারা কারা কারা আমরা জানি না, আমরা ছিলামই না। যদি তারা কোনো কিছু মাংসুর করে হালকা থানার গ্লাস কোনা যদি একটা ভেঙেও ফেলে মারতে পারে, অথবা পুলিশের জন্য তো অর্ডার গুলি করতে হলে হাঁটুর নিচে করবে, যেন উত্তেজনা দমন হয়ে যায়। কিন্তু আমি যেখানে সফরে ছিলাম, সফর থেকে আসার পথে আমি হাসপাতাল গেছি, চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল, সেখানে 4 জন লাশ, কারো ফেটে গুলি, কারো সিনের বরাবর গুলি, কারো মাথায় গুলি, সাথে সাথে তারা মারা গেছে। আগুন জ্বলে উঠলে আগুনকে জ্বলানো যায় না, নিবৃত্ত হয়, গেসালে তো হতো, গুলি করলে তো হতো, বাবার গুলি মারলে তো হতো, ফেটে সিনাই মাথায় খেত গুলি করা হলো, এগুলো কি দেশের আইন? পুলিশের কি ক্ষমতা আছে? আবার এখানকার ঘটনা লাগে দায়িত্ব মুখারণে মুসল্লি আর আওয়ামী ক্যাডারদের সাথে সংঘর্ষ হয়ে গেছে, সেখানেও হেফাজতের কোন কর্মসূচি ছিল না। হিন্দুরা পর্যন্ত মসজিদের গিয়া মুসল্লিদের উপর আক্রমণ করেছে বাইতুল মুকাররমে, এই সুযোগ কারা দিল? সেখানে মুসল্লি আর ক্যাডারদের মাঝখানে সংঘর্ষ হয়ে সেখানে অনেক আহত,
হাড়ুদারির আগে সেটা করে না। তারপরে এসব ঘটনা শোনার পর সাতজন আহত হাড়ুদারিতে নিহত আহত তো অনেক, ঢাকায় অনেক, হাড়ুদারিতে অনেক, শোনার পর এই ভ্রমণ বাড়ি যায় এই উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, আমার স্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। সেখানেও আমাদের হেফাজতের কোন কর্মসূচি ছিল না, এগুলো ধারা ধারা করেছে। সেখানকার উত্তেজনার মূল হল কিছু খেলার অস্ত্র নিয়ে জামিয়া ইউনুসিয়া বাংলাদেশের বড় একটা মাদ্রাসা জামিয়া ইউনুসিয়ার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপরে হামলা করেছে। সেখানে পাবলিক সহ জনগণ সহ ছাত্ররা সহ মিছিল বের করেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে। যে প্রথম করে সে দোষী হয়। মাদ্রাসার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপর হামলা করা এটা কোন আইন? এক এক জায়গায় এক এক কারণে উত্তেজনা হয়ে গেছে, কিন্তু হেফাজতের কোন কর্মসূচি কোন কমান আমাদের ছিল না। আমি মহাসচিব বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারো কোন কমান ছিল না, কোন কর্মসূচি ছিল না। ছাব্বিশে মার্চ যখন প্রায় একুশ ক্লাস করে গেছে, ছাব্বিশ সাতাশ দুদিন, তখন আমরা সাতাশে মার্চ বিক্ষোভ সমাবেশ করেছি, বিক্ষোভ মিছিল করেছি শান্তিপূর্ণ। এত লাশ পড়ার পরেও একটু যদি বিক্ষোভ না করি, সাতাশ তারিখ বিক্ষোভ করেছি শান্তিপূর্ণ, সাকসেসফুল বিক্ষোভ করা হয়েছে। আঠাশ তারিখ আমরা হরতালে ডাক দিলাম মানবিক খাতে, এত লাশ পড়ার পরেও যদি একটু বিক্ষোভ আর হরতালের কর্মসূচি আমরা পালন করতে না পারি, জনগণ আমাদেরকে কি বলবে? এটা মানবিক খাতের আমরা খুব করেছি বাধ্য হয়ে। তারপর দোয়া দিবস লাস্টে আরেকটা বিক্ষোভ সমাবেশ, এই চারটা কর্মসূচি আমাদের শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পালিত করা হয়েছে। এত গোলাগুলির ভিতর দিয়েও আমাদের হেফাজতের নেতা কর্মীরা তৌহিদি জনতা ছাত্র জনতারা এই সমস্ত কর্মসূচি পালন করেছে, আমি তাদের বারবার হাজারবার শুকরিয়া আদায় করতেছি, অভিনন্দন জানাতেছি। এগুলো আপনারা সব দেখেছেন সশক্তি। এখন সরকারের কাছে আমাদের দাবি হল যা হয়ে গেছে হয়ে গেছে, যাদের কপালে আছে শহীদ হওয়া, শাহাদত বরণ করা, তাদের কপাল খুব ভালো, তাদের তারা শুনেছি, এমনি তো মাপ হবে। যা হওয়ার আছে হয়ে গেছে, এখন আমাদের মাদ্রাসার পরীক্ষা, হাইকোর্টের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমরা নিয়েছি। এরপর রমজানের ছুটি দিয়ে দিয়েছি, মাদ্রাসা এখন বন্ধ, ছাত্ররা নাই, থাকলেও দুই একজন, রমজানের ছুটি দিয়ে দিয়েছি, মাদ্রাসা ঠান্ডা। আমি ধর্মমন্ত্রীকেও বলছি, আমাদের এমপি সাহেবকেও বলছি, আরো অন্য জায়গায় বলছি, মাদ্রাসা ঠান্ডা। কিন্তু প্রতি রাত্রে এলাকায় এই পুলিশ র‍্যাব বের হয়ে নিরীহ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যাইতেছে, গ্রেফতার করতেছে, সালাম দিতেছে, সারিয়া হাঁটা যাবি এই সমস্ত এলাকায়, মশকালিও বেশি, ভ্রমণবাড়িও, নারায়ণগঞ্জ, আরো বিভিন্ন জায়গায়, মুন্সিগঞ্জ,
নিরহ মানুষকে নির্দোষ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যেতেছে, পুলিশের পুলিশ তাদের ঘরে ঢুকে যায়, তারা ঘুমাতে পারে না, বাড়িঘর ছেড়ে চলে গেছে অনেক। এই জুলুম নির্যাতন কেন করা হচ্ছে? সরকারের কাছে আমাদের জোর দাবি, এই সমস্ত হয়রানি বন্ধ করতে হবে, এই সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। নির্দোষ মানুষকে দড়িয়ে নিয়ে যাওয়া এটা সহ্য করা যাবে না। আমি ধর্মমন্ত্রীর সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে এখন কথা বলছি, উনি বলছেন এটা তো আইন নয়, আইন হলো সিসি ক্যামেরায় যারা দোষী সাব্যস্ত হবে, আসলে প্রকৃত যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার করা হবে। আমি বললাম 100 বার আমি মিয়া আপনার সাথে আছি, 100 বার আপনার সাথে আছি, কিন্তু নির্দোষ মানুষকে খামখা ধরিয়ে নিয়ে যাওয়া পুলিশরা করে কি জন্য আমরা জানি? তাদের চাকরি প্রমোশন হওয়ার জন্য, 2 জন ধরে আনলে আনছি, চাকরি প্রমোশন হওয়ার জন্য। এরকম জরুর নির্যাতন যদি করে আল্লাহর কসম আসবে। সরকারের কাছে আমাদের দাবি এগুলো বন্ধ করতে হবে। হয়রানি এভাবে পুলিশ আর ড্রাইভের হয়রানি বন্ধ করতে হবে। না হয় আমি ধর্মমন্ত্রীকে বলেছি, এমপিকে বলেছি, এখন তো অবস্থা ঠান্ডা, মাদ্রাসা ঠান্ডা, এলাকাও ঠান্ডা, কিন্তু যদি এভাবে দাঁড়াদড়ি হয়, গড়িয়ে নিয়ে যায়, নিরহ মানুষকে নিয়ে যায়, তাহলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার পুরো আশঙ্কা আছে, আবার উত্তেজনা সৃষ্টি হবে। এটার জন্য আমরা দায়ী নয়, কিন্তু আগেভাগে আমরা জানিয়ে দিতেছি মন্ত্রীকেও এমপিকেও আপনাদেরকেও, এগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি হলো লকডাউন দ্বিতীয়বার সরকার 100 বার কিন্তু লকডাউন দিয়ে আমাদের মাদ্রাসা বন্ধ করা যাবে না। মাদ্রাসা নুরানি হেফজখানা কওমি দ্বীনি মাদ্রাসা, যেখানে হাদিস কোরআন পাঠ করা হয়, এই সমস্ত দ্বীনি মাদ্রাসা বন্ধ করা যাবে না। আমরা হেফজখানা নুরানি মাদ্রাসা চালু করেছি, চালু রাখতেছি, কিছু কিছু বন্ধের সময়ও কি জন্য করুণা না আসার জন্য, যেখানে হাদিস কোরআন পাঠ করা হয়, যেখানে হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করে, ইনশাআল্লাহ কোরআনের বরকতে হাদিসের বরকতে করুণা আসবে না। তার প্রমাণ হলো, সব কথা তো বলা যায় না, তারপরে বলতেছি, তার প্রমাণ হলো আল্লাহর রহমত, আল্লাহর রহমতে মাদ্রাসার কোন ছাত্র করুণায় আক্রান্ত হয়নি, মাদ্রাসার কোন বড় হুজুর করোনা আক্রান্ত হয় নাই। যারা বেশি করোনা থেকে বাঁচতে চায়, করোনা তাদেরকে ধরে বাস্তব। তাই আমি ওদিকে যাব না, আমার কথা হলো এই করোনার নামে লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না, মসজিদের জমাত বন্ধ করা যাবে না, এতেকাপ বন্ধ করা যাবে না। মাহে রমজানের সামনে শেষ দর্শকের এতেকাপ, আর কেউ যদি 1 মাসের এতেকাপ করতে চায়, বন্ধ করা যাবে না। তারাবির নামাজ চলবে, জুমা চলবে, এতেকাপ চলবে, জুমা দর্শন, ভাষত্ব নামাজে ভাষণ, এইসব কথা মানা যাবে না, এগুলো শরীয়ত পরিপন্থী, এগুলো শরীয়ত বিরোধী কথা। জুমা আর মসজিদে, জুমার মসজিদে ইজনে আম থাকতে হয়, মশলা ব্যাপক অনুমতি থাকতে হয়, দর্শন ঢুকতে পারবে আর বেশি পারবে না, সেটার তার ইজনে আম নাই, ব্যাপক অনুমতি নাই। যে দর্শন জুমা পড়তেছে তাদের জুমা হবে না, আমি কেউকে বলেছি তাদের জুমা হবে না, কারণ ব্যাপক অনুমতি নেই। মশলা হিজাব থেকে বুঝতে হবে, কোরআন থেকে বুঝতে হবে, শরীয়তের হুকুম। সুতরাং
এই যুব গাড়ি থাকবে, সব কিছু গাড়ি থাকবে আগের মতো, এগুলোর কারণেই করোনা আসবে না। আর রমজান মাসে আমাদের মসজিদে অনেক কাজ হয়, তাফসিরে কোরআন হয়, দরসে হাদিস হয়, তালিম হয়, দোয়া হয়, ইফতার মাহফিল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, দোয়া হয়, এগুলো সব চালু থাকবে। এগুলোর কারণেই তো করোনা আসবে না। আমরা তো করোনা না আসার জন্য দোয়া করি, আমি তো সবসময় দোয়া করি, আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আমার দোয়া, আমি কিছু করি না, করোনা নজর করে সব মানুষ, এগুলো দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের আজকে বৈঠকের দাবি আগের থেকেও দাবি ছিল, এবং যেটা বললাম হাইরানি বন্ধ করতে হবে, মানুষকে রোজা রমজানে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে রোজা রাখার সুযোগ দিতে হবে, তারা বিভাগের সুযোগ দিতে হবে। এইভাবে যদি র্যাব পুলিশ অস্ত্র নিয়ে ঘুরতে থাকে, মানুষ তো ভয়ে তারা দিয়ে করতে পারবে না, রোজও রাখতে পারবে না, সেহরিও করতে খেতে পারবে না, উচ্চারও করতে পারবে না। সব সময় লকডাউন করোনার নামে এতে মায়ের রমজান শুনছে, এবং এই মায়ের রমজানে মাদ্রাসার একটা কালেকশন আছে, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি? জনগণের মাদ্রাসা, জনগণের অর্থে, জনগণের স্বার্থে আল্লাহ রহমতে চলবে, তাকে বলা হয় কওমি মাদ্রাসা। এই মায়ের রমজান এটা একটা মৌসুম সিজন, কালেকশনের জাকাত ফিতরা এগুলো নিয়ে সারা বছর চলে, এগুলোর মাধ্যমে আল্লাহর রহমতে সারা বছর চলে। এই এই লকডাউন দিয়ে এটাও বন্ধ করতেছে, কোরবানির সামরা সামরাটাও বন্ধ করেছে। এগুলোর উদ্দেশ্য আমরা মনে করি এই দেশে কওমি অঙ্গন থাকতে পারবে না, কওমি মাদ্রাসা থাকতে পারবে না। তারা কওমি মাদ্রাসার সাথে যুদ্ধ আরম্ভ করেছে, এই সমস্ত কর্মকাণ্ড করিয়া। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, আমাদের প্রশ্ন হলো, কওমি অঙ্গন থাকতে হবে, কওমি মাদ্রাসা থাকতে হবে, দরস্তাদিস থাকতে হবে, সব কিছু থাকতে হবে। কওমি মাদ্রাসা না থাকলে মুসলমানই থাকবে না, বাংলাদেশ স্পেন হয়ে যাবে। আমরা বাংলাদেশকে স্পেন হতে দেব না, আপনারা সাংবাদিকরাও মুসলমান, আমরাও মুসলমান, এগুলো আমাদের দাবি। হ্যাঁ, মাদ্রাসায় পুলিশ র‍্যাব গিয়ে হয়রানি করতেছে, হুজুর কয়জন, ছাত্র কয়জন, শিক্ষক কয়জন, আয়ের উৎস কি, এই সমস্ত এগুলো আগেও একবার করেছে, একবার না দুবার করেছে, এখন আবার শুরু করেছে। আয়ের উৎস কি, ছাত্র কজন, শিক্ষক কজন, কর্মচারী কজন, কমিটিতে কে কে আছে, এইসব এগুলো হয়রানি করে। আমাদের আয়ের উৎস জনগণ, জনগণের টাকা, কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা, আমাদের আয়ের উৎস জনগণের টাকা, জনগণের মুষ্টি চাই, জনগণের টাকা, জনগণের অর্থ দিয়ে আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলো চলে। এদেশের জনগণ মাদ্রাসাকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে, এদেশের জনগণ আলেম ওলামাদেরকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এগুলো আমরা বিভিন্ন সমাবেশে বলি, এখন পড়ার সমানে বেশি বস, আমাদের এই আয়ের উৎস। এখন সরকারি মাদ্রাসা নয়, সরকারি কোনো দান অনুদান আমরা গ্রহণও করবো না, পরিষ্কার কথা। সরকারের সাথে আমাদের কোনো যুক্ত নেই, সরকার সরকারের অবস্থানে কাজ করুক, আমরা আমাদের অবস্থানে কাজ করি, খালাস আগের মতো। সরকারের সাথে আমরা যুদ্ধ করবো না, আমাদের হেফাজত ইসলাম এর উদ্দেশ্য সরকার পতন নয়, আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সরকার পতন আমাদের উদ্দেশ্য নয়, হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজত ইসলাম ইমান আকিদা ভিত্তিক একটা সংগঠন, যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠবে, ইসলামের বিরুদ্ধে কেউ বলবে, তাদের বিরুদ্ধে হেফাজত ইসলাম বলা আরম্ভ করবে, তাদের বিরোধিতা করবে। ইসলামকে রক্ষা করা, ইমান আকিদাকে রক্ষা করা, ইসলামের হেফাজত করা, এটাই হেফাজত ইসলামের উদ্দেশ্য।
নিরেন বাবা মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি বারবার বলেছি মাননীয় সরকার, আপনি আরো 100 বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই। আরো 200 বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে মাইনাস করিয়া সেই দেশ চলতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু চলবে না, এটা আমাদের দাবি। আরো একটা কথা আছে, মিথ্যে মিথ্যে মামলা হেফাজত ইসলামের নেতা কর্মীদের নামে, ওলামায়ে কেরামের নামে, ছাত্রদের নামে, তৌহিদী জনতা ছাত্র জনতার নামে মিথ্যে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে। আমার নামেও 14টা মামলা আছে, 17টা ছিল, 3টা জামিন আসছি, 17টার একটা কি আপনাদের একটু শুনাই, 17 মামলার আমার নামে 17 মামলার এক মামলা হলো আমি বাইতুল মুকাররমে কোরআন শরীফকে জ্বালিয়ে দিছি। একজন মহিলা সাংবাদিক আসছে আমেরিকা থেকে আমার সাথে আলোচনা করার জন্য, সে বলতেছে আমি নাস্তিক, আমি গণধর্ম মানি না, কিন্তু আপনার নামে যে এই কথা বলেছে বাংলাদেশ সরকার প্রশাসন, আপনি কোরআন চালাইছেন, এটা আমারও বিশ্বাস হয় না, আমি নাস্তিক। এরকম মামলা এখনো চলতেছে, মিথ্যে মিথ্যে ভিত্তিহীন মামলা যে দায়ের করা হইতেছে এগুলো বন্ধ করতে হবে, আর যা মামলা দায়ের করা হয়েছে এগুলো প্রত্যাহার করতে হবে, নিঃশর্তে প্রত্যাহার করতে হবে। আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমরা, আমাদের কর্মসূচি আছে, এ কথাগুলো একটু মাথায় রাখবেন। আজকে তো প্রেস ব্রিফিং কোন প্রশ্ন উত্তর হবে না, আমাদের আজকে কোনো ব্যক্তির বিষয়ে কোনো আলোচনা হয় নাই, এবং কাউকে প্রত্যাহার অব্যাহতি দেওয়ার কোন কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোন আলোচনা হয় নাই, আমাদের বৈঠকে এই সমস্ত আলোচনা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার তাও রিলেটেড, আমরা কিছুদিন আগে খবর পাইছি যখন এরকম সমস্যা হচ্ছে সরকার কর্তৃক আপনারা লাঞ্ছিত হচ্ছেন, তো নুসেন্সেন যখন এরকম ঘটনা যখন আপনার সাথে ঘটছিল তখন হায়াতুল ইলিয়া যেটা আপনাদের সর্বোচ্চ কমি ঘটছিল থেকে আপনারা বেরিয়ে আসছেন এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পেয়েছি, এই বিষয়ে কথা শুনেন না, তার প্রমাণ হলো এই আয়তুল ইয়া পরীক্ষা গত বছর শেষ। আচ্ছা, কোনো প্রশ্ন উত্তর হয় না বলতে পারে, এগুলো বলতে পারে, কিন্তু এই বৈঠকে সে বিষয়ে কথা হয় নাই। এটা উনার ব্যক্তিগত ব্যবহার, এক জবাব, এটা উনার ব্যক্তিগত ব্যবহার। আছে আমাদের সদস্যই আছে, হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে খাটাদালি মাদ্রাসায়, এটা আমাদের বড় কর্মসূচি, বড় কর্মসূচি, এটাকে গুরুত্ব দেবো না, সারা দেশের না, আচ্ছা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে,
অনর্থক গ্রেফতার করা হয়েছে ওদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, জামিন মুক্তি দিতে হবে। এই ছাড়িয়ে একজন হাফেজ সাহেব মাওলানা সাহেব গিয়াসউদ্দিন কোনো দুষ্করে নাই, কোনো মাংসর করে নাই, নিয়ে গেছে তাকে। এটা আমিও বলছিলাম, এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মিটিং মিছিল শান্তিপূর্ণ হরতাল বিক্ষোভ এগুলো বৈধ, বৈধ এগুলো করলে যে গুলি করতে হবে এরকম কোনো কথা নেই। তবে মাংসুর এটা অবৈধ হারাম, আমরা মাংসুর পক্ষে নয়, জালাফরাও পক্ষে নয়, আমরা শান্তি প্রিয়, আমরা সন্ত্রাস প্রিয় নয়, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গিবাদী নই, আমরা শান্তি প্রিয়। জ্বালাও ঘোরাও মাংসুর এটা আমাদের, আমরা নিষেধ করি ছাত্রদেরকে, এবার যারা করছে কিছু আমাদের কমান্ড ছাড়া, আমাদের কোন কর্মসূচি ছাড়া করছে, তাদের উপর আমরাও ক্ষিপ্ত হয়ে গেছে, লাশও পড়ে গেছে। শুনেন, থানার পুলিশ যদি এইভাবে এলোভেটারি গুলি করে ছাত্রদেরকে বা কাউকে জনগণকে, তখন তো ছাত্র ক্ষিপ্ত হয়ে যাবে, বের হয়ে যাবে, কন্ট্রোল করা যাবে না। আর জনগণ যদি তাদের সাথে মিশে আমরা কিভাবে ক্রিয়া করবো, কন্ট্রোল করবো কিভাবে? এটা তো যে গুলি করছে তার দোষ, আমরা তো সেদিন বলতেছি আপনারা এইভাবে হয়রানি করবেন না, এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি হবে, হয়ে গেলে আমরা কিছু করতে পারবো। সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের প্রধান বিশ্বঘোষক হযরত আল্লামা শাহ মাওলানা মহিবুল্লাহ বাবু নবী সাহেব। উপস্থিত হয়েছেন এটার উপর আমি এনাদের সবাইকে মোবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছি। আমাদের আজকে সিদ্ধান্ত হল গত 26 মার্চ রোজ শুক্রবার যে ঘটনা হয়ে গেল, 26 মার্চ আমাদের হেফাজতের কোন কর্মসূচি ছিল না, কোন কর্মসূচি ছিল না, কেন্দ্রীয় আঞ্চলিক এবং জায়গায় আমাদের কোন কর্মসূচি ছিল না, সেখানে আমরা মাদ্রাসায় ছিলাম না, আমি অনেক দূরে সফরে ছিলাম। এখন কিছু মানুষ মিছিল বের করেছে, তারা বলতেছে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। এই শান্তিপূর্ণ মিছিলে
প্রশাসনের কিছু লোক পুলিশ বাহিনী এই বিচারে গুলি করে, এখানে আমাদের যে চারজনকে হত্যা করেছে, নিহত করেছে, শহীদ করেছে। আমাদের কথা হলো যারা তারা কারা আমরা জানি না, আমরা ছিল বই না। যদি তারা আমার কিছু মানুষের করে হালকা আমার গ্লাস তোমার যদি একটা ভেঙে ফেলে গ্যাস ছাড়তে পারে, রবার গুলি মারতে পারে, অথবা পুলিশের জন্য তো অর্ডার গুলি করতে হলে হাঁটুর হাঁটুর নিচে করবে, যেন উত্তেজনা দমন হয়ে যায়। কিন্তু আমি যেখানে সফর ছিলাম, সফর থেকে আসার পথে আমি হাসপাতাল গেছি, চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল, সেখানে চারজন লাশ, কারো ফেটে গুলি, কারো সিনের বরাবর গুলি, কারো মাথায় গুলি, সাথে সাথে তারা মারা গেছে। আগুন জ্বলে উঠলে আগুনকে জ্বালাতে জ্বালানো যায় না, নিবেদিত হয় এর সাথে তো হতো, হাঁটুর নিচে গুলি করলে তো হতো, রবার গুলি মারলে তো হতো, ফেটে সিনায় মাথায় কেন গুলি করা হলো? এগুলো কি দেশের আইন? পুলিশের কি ক্ষমতা আছে? আবার এখানকার ঘটনার আগে বাইতুল মোকাররমে মুসল্লি আর আওয়ামী ক্যাডারদের সাথে সংঘর্ষ হয়ে গেছে, সেখানেও হেফাজতের কোন কর্মসূচি ছিল না। হিন্দুরা পর্যন্ত মসজিদে ঢুকিয়া মুসল্লি বাইতুল মোকাররমে এই সুযোগ কারা দিল? নিহত নিহত আহত তো অনেক, গায়ে অনেক, হাড়দারিতে অনেক, শোনার পর ভ্রমণ বাড়ি যায়, এই উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, অস্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। সেখানেও আমাদের হেফাজতের কোন কর্মসূচি ছিল না, এগুলো ধারা ধারা করেছে। সেখানকার উত্তেজনার মূল হল কিছু ফেডার অস্ত্র নিয়ে জামিয়া ইউনিভার্সিটিয়া বাংলাদেশের বড় একটা মাদ্রাসা ভিতরে ঢুকিয়া ছাত্রদেরকে ছাত্রদের উপর হামলা করেছে। সেখানে সেখানে পাবলিক সহ জনগণ সহ ছাত্ররা সহ মিছিল বের করেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে। যে প্রথম করে সে দোষী হয়, মাদ্রাসার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপর হামলা করা এটা কোন আইন? আমির মহাসচিব বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারো কোন কমান ছিল না, কোনো কর্মসূচি ছিল না। যখন প্রায় একুশটা লাশ পড়ে গেছে, 26-27 দুদিন, তখন আমরা 27 মার্চ বিক্ষোভ সমাবেশ করেছি, বিক্ষোভ মিছিল করেছি শান্তিপূর্ণ। এত লাশ পড়ার পরেও একটু যদি বিক্ষোভ না করি, 27 তারিখ বিক্ষোভ করেছি শান্তিপূর্ণ, সাকসেসফুল বিক্ষোভ করা হয়েছে। 28 তারিখ আমরা হরতালের ডাক দিলাম মানবিক খাতে, এত লাশ পড়ার পরেও যদি একটু বিক্ষোভ আর
আর তাদের কর্মসূচি আমরা পালন করতে না পারি, জনগণ আমাদের কি বলবে? এটা মানবিক কাজের আমরা খুব করেছি বাধ্য হয়ে। তারপর গোয়া দিবস লাস্টে আরেকটা বিক্ষোভ সমাবেশ, এই চারটা কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ ভাবে সুশৃঙ্খল ভাবে আলোচনা হয়েছে। এখন গোয়াগুলির ভিতর দিয়েও আমাদের হেফাজতের নেতা কর্মীরা তৌহিদি জনতা ছাত্র জনতারা এই সমস্ত কর্মসূচি পালন করেছে, আমি তাদের বারবার হাজার বার শুকরিয়া আদায় করতেছি, অভিনন্দন জানাতেছি। এগুলো আপনারা সব দেখেছেন সশক্তি। এখন সরকারের কাছে আমাদের দাবি হলো যা হয়েছে হয়েছে, যাদের কপালে আছে শহীদ হওয়া শাহাদত বরণ করা, তাদের কপাল খুব ভালো, তাদের তারা সুরসি আমি তো মরতে হবে। রমজানের ছুটি দিয়ে দিছি, বাতাসা ঠান্ডা, আমি ধর্মমন্ত্রীকে বলছি, আমাদের বিচারককে বলছি, আর অন্য জায়গায় বলছি বাতাসা ঠান্ডা, কিন্তু প্রতি রাত্রে এলাকায় পুলিশ র্যাব বের হয়ে নিরীহ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যাইতেছে, গ্রেফতার করতেছে, সালাম দিতেছে। মুন্সিগঞ্জ নিরীহ মানুষকে, নির্দোষ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যাইতেছে, পুলিশের পুলিশ তাদের ঘরে ঢুকে যায়, তারা ঘুমাতে পারে না, বাড়িঘর ছেড়ে চলে গেছে অনেক। এই জুলুম নির্যাতন কেন করা হচ্ছে? সরকার কাছে আমাদের জোর দাবি, এই সমস্ত হয়রানি বন্ধ করতে হবে, এই সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, নির্দোষ মানুষকে দড়িয়ে নিয়ে যাওয়া এটা সহ্য করা যাবে না। আমি ধর্মমন্ত্রীর সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে একই কথা বলছি, উনি বলছেন এটা তো আইন নয়, আইন হলো সিসি ক্যামেরায় যারা দোষী সাব্যস্ত হবে, আসলে প্রকৃত যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার করা হবে। আমি বললাম 100 বার আমি মিয়া মিয়া আপনার সাথে আছি, 100 বার যেন আপনার সাথে আছি, কিন্তু নির্দোষ মানুষকে খামখা দড়িয়ে নিয়ে যাওয়া এ প্রতিষ্ঠা করে কি জন্য আমরা জানি, তাদের চাকরি প্রমোশন হওয়ার জন্য বিয়ের জন্যই আনলে আনছি, চাকরি প্রমোশন হওয়ার জন্য এরকম জরুরি নির্যাতন যদি করে আল্লাহ ঘোষণা আসবে। সরকারের কাছে আমাদের দাবি এগুলো বন্ধ করতে হবে, হয়রানি এভাবে পুলিশ আপনাদের হয়রানি বন্ধ করতে হবে, না হয় আমি ধর্মমন্ত্রীকে বলেছি, এমনিকেও বলেছি, এখন তো অবস্থা ঠান্ডা, অন্তর্জ ঠান্ডা, এলাকাও ঠান্ডা, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। বিধি দাবি হলো লকডাউন দিতে পারে সরকার 100 বার, কিন্তু লকডাউন দিয়ে আমাদের মাদ্রাসা বন্ধ করা যাবে না, মাদ্রাসা নুরানি হেফজখানা কওমি দ্বীনি মাদ্রাসা যেখানে হাদিস কোরআন পাঠ করা হয়, এই সমস্ত দ্বীনি মাদ্রাসা বন্ধ করা যাবে না। আমরা হেফজখানা নুরানি মাদ্রাসা চালু করেছি, চালু রাখতেছি, কিছু কিছু বন্ধের সময়ও কি জন্য করুণা না আসার জন্য, যেখানে হাদিস কোরআন পাঠ করা হয়, যেখানে হেফজখানার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করে, ইনশাআল্লাহ কোরআনের বরকতে হাদিসের বরকতে করুণা আসবে না।
তার প্রমাণ হলো সবকথা বলা যায় না নম্বর বলতেছি তার প্রমাণ হলো আল্লাহর রহমত মাদ্রাসার কোন ছাত্র করুণায় আক্রান্ত হয়নি মাদ্রাসার কোন বড় হুজুর করুণায় আক্রান্ত হয় নাই যারা বেশি করুণা থেকে বাঁচতে চায় করুণা তাদেরকে দেয়